আমি অবাক হয়েছি যে আমার ক্যাডারের কিছু কিছু কর্মকর্তা অতি উৎসাহী হয়ে একদিনে তিন প্রমোশন যারা প্রমোশন বঞ্চিত আমি তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল দশ দিনের মধ্যে সকলের সম্পদ মাননীয় উপদেষ্টা সহ প্রাক্তন সকল আমলা প্রাক্তন সকল মন্ত্রী প্রাক্তন সকল এমপি কার কার কি সম্পদ আছে এইগুলি শ্বেতপত্র আকারে যেন প্রকাশ করা হয় এক দলের একেবারে কেয়ামত পর্যন্ত প্রধানমন্ত্রী থেকে যান তিনি দলেরও সভাপতি অথবা চেয়ারম্যান থাকেন তিনি পেড়ে খান আর তলারটাও কুড়িয়ে খান এবং তার একচ্ছত্র আধিপত্য দলের মধ্যে এবং মন্ত্রিসভায় সরকারের মধ্যে আমরা মূল যে বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের সংস্কার প্রয়োজন এবং এটি শুরু করতে হবে সংবিধান দিয়ে সংবিধান এমন আছে যে এটি এক ব্যক্তির এবং একটা দলের চিরস্থায়ী ক্ষমতা পাকাপোক্ত রাখার একটা দলিল এটাকে সংস্কার করে জনবান্ধব এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ বিভিন্ন উপায়ে করা যায় আজকে ইন্টারনেটে সমস্যা হচ্ছে নাকি হ্যাঁ মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমেও করা যায় অথবা গণভোট নিয়ে এই অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার এটা করতে পারেন সেটাও রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে করতে হবে যেটাই হোক সংবিধানের খোল নলচে পাল্টে দিতে হবে এবং জনবান্ধব গণতান্ত্রিক ক্ষমতার ভারসাম্যপূর্ণ মানুষের অধিকার নিশ্চিত করা যায় এমন সংবিধান আমরা চাই গেল একদিক এটার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত বিষয়াদি আছে এবং সরকারের অর্গান গুলো আছে সেগুলিতেও ব্যাপক সংস্কার করা প্রয়োজন এই সবগুলি সংস্কার করতে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি যে ন্যূনতম তিন বছর সময় লাগবে যদি ডিস্টার্ব না হয় অর্থাৎ এই অন্তর অন্তর্বর্তীকালীন সরকারকে যেনতনভাবে যে কোনো দিন নানান মুখী ডিস্টার্ব করে বিব্রত করে তাদের সময় যদি নষ্ট করা না হয় তাহলেও এই সংস্কারগুলি করতে তিন বছর লাগবে এই জন্য সংস্কার তো বড় কথা না একটা আদেশ দিয়েই করা যায় করলে তো হবে না এটাকে বাস্তবায়নও করা লাগবে যেমন প্রশাসনিক সংস্কারের কথাই দৈনিক আসছে কিছু কিছু শুরু হয়েছে আমি অবাক হয়েছি যে আমার ক্যাডারের কিছু কিছু কর্মকর্তা অতি উৎসাহী হয়ে একদিনে তিন প্রমোশন যারা প্রমোশন বঞ্চিত আমি তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল আমি নিজেও এই বিষয়ে যোগাযোগ করেছি কিন্তু একটা অর্ডার করে এটাকে কার্যকর করে এটাকে স্থিতিশীল করে তো আর একটা অর্ডার করতে হবে জন্য সময়ের প্রয়োজন অনেক মানুষ এই সময়টা দিতেই চায় না একেবারে এই অতিরিক্ত সচিব তার পরের দিন সচিব হয়ে যেতে চায় এটা অত্যন্ত দুঃখজনক এত তাড়াহুড়ার দরকার নাই এবং এটা হবে ইনশাল এই রকম সংস্কারগুলি করলে পরে এবং যোগ্য জায়গায় সৎ সৎ জায়গায় বসালে পরে কবির বিন আশ্রফ ভাই এর কথা আমার সিনহা ভাই বলেছেন আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি উনি একজন সৎ এবং ন্যায়পরায়ণ কর্মকর্তা উনি অনেক দুঃখ এবং কষ্ট ভোগ করেছেন এবং ওনার সততা নিষ্ঠার কারণে উনি বিভিন্নভাবে হেনস্থারও শিকার হয়েছেন এই ধরনের ভালো কর্মকর্তারা যদি হেনস্তার শিকার হয় আর খারাপ কর্মকর্তারা যদি পুরস্কৃত হয় বেশ কিছু খারাপ কর্মকর্তা আমি খারাপ কর্মকর্তা হওয়ার কারণে তাদের নাম নিচ্ছি না আপনারা অনেকেই তাদের নাম জানেন তারা এত খারাপ যে এত কিছু করেছেন যে আল্লাহ সোবাহান আল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়ত করুক তো এই সংস্কারগুলি দরকার আর বিভিন্ন সরকার কেউ কেউ প্রশ্ন করেছেন অন্যায় নিয়েও প্রশ্ন করেছেন অর্থ লোপাট নিয়ে প্রশ্ন বর্তমান সরকার যে উদ্যোগগুলি নিচ্ছে এগুলিকে আমি পজিটিভ দেখতে চাই এবং আজকেই তো মাননীয় প্রধান উপদেষ্টা ইয়ের এক দেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করে ওনার সহায়তা চেয়েছেন বিদেশ থেকে যারা বিদেশে অর্থ পাচার করেছে এই অর্থগুলি ফেরত আনার কলা কৌশল আইন দিক এইগুলির সহায়তা মাননীয় প্রধান চেয়েছেন এর জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানাই এটা যথেষ্ট নয় সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে আমাদের সম্পদ বিদেশে পড়ে আছে যারা সম্পদ লুট করেছে তাদেরকে এই কিছু আমলাও তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া যথেষ্ট নয় তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আমি আজকে কয়েক জায়গায় পোস্ট দিয়েছি আমাদের কিছু কিছু কর্মকর্তার উদ্দেশ্যে সুনির্দিষ্ট নাম উল্লেখ করে আর কয়েকজন সম্মানিত উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেছি তাদের কাছে বলেছি যে সকলের সম্পদের হিসাবটা জরুরি ভিত্তিতে দিতে হবে এর জন্য এখন থেকে দশ দিনের বেশি আজ যাওয়া উচিত নয় দশ দিনের মধ্যে সকলের সম্পদ মাননীয় উপদেষ্টা সহ প্রাক্তন সকল আমলা প্রাক্তন সকল মন্ত্রী প্রাক্তন সকল কার কার কি সম্পদ আছে এইগুলি শ্বেতপত্র আকারে যেন প্রকাশ করা হয় এবং এগুলি উদ্ধার করার যেন ব্যবস্থা নেওয়া হয় আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য সরি তিনি এস আলমের সম্পদের বিষয়ে একটা সতর্ক বাণী দিয়ে বলেছেন এস আলমের সম্পদ যেন কেউ না কেনে এই সম্পদ বিক্রি করে জনগণের টাকা জনগণকে ফেরত দেওয়া হবে এজন্য তাকে সাধুবাদ জানাই আর এই যে সম্পদের হিসাব এবং হিসাবের গরমিল ধরার বিষয়ে আমি আজকে এখানে পরিষ্কার ঘোষণা করছি আমার যদি অন্যায় কোনো সম্পদ থেকে থাকে আমাকেও আইনের আওতায় আনা হোক কণ্ঠে ঘোষণা করছে আমাকেও আইনের আওতায় আনা হোক এবং আমার বিচার প্রকাশ্যে হোক এই রকম যারা আছেন তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আপনারা এখনো ভালো আছেন তো দয়া করে সম্পদগুলি ফেরত দেন সম্পদগুলি ফেরত দিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন জমা করে দেশের কল্যাণে ব্যয় করেন আর অন্যান্য বিষয়াদি আমি একটা বিষয় অত্যন্ত তীব্র ভাষায় সমালোচনা করছি গতকাল ইফতেকার তিনি দেখতে পাচ্ছেন বলে বলেছেন ইটস টু আর্লি এত তাড়াতাড়ি এইটা ওনার মন্তব্য করা ঠিক হয়নি উনি গত পনেরো বছরে এই ধরনের কোনো কঠোর মন্তব্য কেন করেননি এই কৈফিয়ত তাকে দিতে হবে ইফতার সাহেবকে ইফতার সাহেব কি করেছেন আমরা জানি এবং তার সম্পদেরও হিসাবটা যেন তিনি দেন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আমরা যে নতুন দল করেছি করার আগে প্রত্যেকটি দলের গঠনতন্ত্র ভালো করে পর্যালোচনা করেছি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর বেশ বেশিরভাগই ব্যক্তি কেন্দ্রিক অথবা পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল এবং তাদের গঠনতন্ত্রে সংস্কারের অর্থাৎ রাষ্ট্র মেরামতের বা রাষ্ট্র সংস্কারের কোন রূপরেখা নেই আমরা একটা গঠনতন্ত্র করেছি আমাদের গঠনতন্ত্রের মূল বিষয় হলো যে এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক বা পরিবার কেন্দ্রিক দল নয় যদি কোনোদিন এবি পার্টি রাষ্ট্র ক্ষমতায় যায় এবি পার্টির যিনি চেয়ারম্যান তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না অথবা রাষ্ট্রপতি হতে পারবেন না কঠিন কথা তিনি বাইরে থাকবেন অন্য ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন এবং দলের ক্ষমতা থাকবে প্রয়োজন হলে ওই প্রধানমন্ত্রীকে দল থেকে বহিষ্কার করার এক দলের থাকবে এখানে একটা চেক এন্ড ব্যালেন্সের ব্যবস্থা আছে অন্য দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি তারাও যেন এটা করে আরেকটা বিষয় আমরা রেখেছি যে কোন ব্যক্তি দুই মেয়াদের এটি আমাদের দলের গঠনতন্ত্রে পরিষ্কার করে আছে। দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না কিন্তু আমরা দেখি এক দলের একেবারে কেয়ামত পর্যন্ত প্রধানমন্ত্রী থেকে যান তিনি দলেরও সভাপতি অথবা চেয়ারম্যান থাকেন তিনি গাছেরটাও পেড়ে খান আর তলারটাও কুড়িয়ে খান এবং তার একচ্ছত্র আধিপত্য দলের মধ্যে এবং মন্ত্রিসভায় সরকারের মধ্যে এটা যেন না হয় এমন সংস্কার আমরা আমাদের সংবিধানে চাই যে এমন ভাবে করা হোক একই ব্যক্তি যেন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যেন দলীয় প্রধান না হন দলীয় প্রধানের পদ যদি তিনি থাকেন দলীয় প্রধানের পদে তাহলে ওইটা ত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী হবেন এমন ব্যবস্থা থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ভবিষ্যতে যারা সংবিধান সংশোধন করবে আবারও বলছি এই সংবিধানের খোল দিতে হবে এজন্য যে এই সংবিধানের ধারাগুলি এমন ভাবে সন্নিবেশিত করা আছে একেবারে এক ব্যক্তির কাছে মানে প্রধানমন্ত্রীর কাছে সর্বময় ক্ষমতা ন্যস্ত রাষ্ট্রপতি কিছুই না মন্ত্রীগণ কিছুই না এমপিগণ কিছুই না সরকারের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিছুই না এই সবগুলিকে সংস্কার করে জনবান্ধব এবং গণতান্ত্রিক একটা ব্যবস্থার প্রবর্তন আমরা আশা করি আমরা আশা করবো অন্যান্য দলও তারা সদিচ্ছা সদিচ্ছার প্রমাণ দেবেন এবং নিজের গঠনতন্ত্র সংশোধন করবেন শুধু তাই নয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিনীত অনুরোধ জানাচ্ছি তাদের দলের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন তাদের মন মানসিকতার পরিবর্তন ঘটান তারা জনবান্ধব হন জনগণের কাতারে আসুন জনগণের অধিকার যেন নিশ্চিত হয় এই মন মানসিকতা নিজেরা তৈরি করুন আগে আর নিজেরা ক্ষমতায় গেলে বাহাদুরি করবেন সকল ক্ষমতা ভোগ করবেন রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করবেন এবং যা ইচ্ছা তাই করবেন গুম করবেন খুন করবেন সব এগুলি যেন না হয় এমন ব্যবস্থা আমরা চাই ধন্যবাদ আসসালাম আলাইকুম